বন্ধুরা গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমি সকালে ঘুম থেকে উঠে ঘর তো দেখতেই পাচ্ছ, আর বুঝতেই তো পারছো যে হচ্ছে বার্থডের দিন পরের দিন ঘরের অবস্থা কীরকম নোংরা টোংরা হয়, যেহেতু লোকজন আসে তো তো সব পরিষ্কার করা হয়ে গেছে, পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছো টেবিল টেবিল সব মুছে পরিষ্কার করে সব রাখা হয়ে গেছে, ঘর দোর ঝাড় দিয়ে মুছে বাসন দিয়ে সব কিছু কমপ্লিট। এখন শুধু যাবো জামা কাপড় ধুতে, অনেক জামা কাপড় পরে আছে, বিছনা চাদর সব কিছু ধুয়ে দিতে হবে। আর খুব তাড়াতাড়ি হচ্ছে তোমাদের নতুন নতুন ভিডিও আসবে, দেখতে থাকো। আর রিয়ান এখন ঘুমোচ্ছে, আমি যাই এখন হচ্ছে কিছু জামা কাপড় আছে সেগুলো ধুয়ে দিই। চলো দেখবে কত জামা কাপড়, প্রচুর জামা কাপড় আছে। ধুয়ে দেবো, দিয়ে একবার স্নান টান করে চলে আসবো, এসে তারপর রিয়ানকে খাওয়াবো। প্রচন্ড গরম পড়ছে, এত গরম পড়ছে না কি বলবো। রিয়ানকে খাইয়ে তারপর আবার রান্না বান্না আছে, তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো সকালবেলা রান্না বান্না কাজ বাজ সেরে হচ্ছে খেয়ে দিয়ে হচ্ছে একটু ঘুমিয়েছিলাম, শরীরটা ঠিক লাগছিল না। আর এখন দেখতে পাচ্ছি রিয়ানকে কেক খাওয়াচ্ছি, রিয়ান তো সেই খুশি কেক খেয়ে। কখন কেক খাচ্ছে এখন ভাত খাওয়াচ্ছে, আর এদিকে একটু বলুন যে ভাতটা খাইয়ে দিই। আর এদিকে রিয়ান তানিশের সাথে খেলা করছে, ঘরটার অবস্থা দেখো কেমন হয়ে আছে। আর তানিশ আসলে তো রিয়ান পুরো খুশ। তো রিয়ানের বার্থডেতে রিয়ান কি কি গিফট পেয়েছে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর দেখো রিয়ান গিফটগুলো কি করছে। তো যেহেতু হচ্ছে আগেটা ভিডিও করেছিলাম গিফটের, তো ভিডিওটা কি বলতো হচ্ছে ডিলেট হয়ে গেছে, যার জন্য হচ্ছে আবার নতুন করে ভিডিওটা করতে হচ্ছে। আর গিফটটা তো বড় কথা না, আসল কথা হচ্ছে রিয়ানের খুশিটা আমাদের কাছে বেশি আনন্দের, মানে ও যদি আনন্দ থাকে খুশিতে থাকে তাহলে আমাদেরও নিজেদেরও ভালো লাগে। তো সেইভাবেই হচ্ছে জন্মদিনটা করা হয়েছে ছোটোখাটোর পরে। তো কে কী দিয়েছে তোমাদেরকে অবশ্যই দেখাবো। দেখো এরকম চকলেটের প্যাকেট পেয়েছে রিয়ান অনেকগুলো, চকলেট দিয়েছে। আর তোমার দাদু ভাইয়ের বন্ধুরা বেশিরভাগই হচ্ছে বন্ধুরা, তারপরে হচ্ছে রিয়ানের আন্টিরা একগুলো টাকা দিয়েছিল। তো বাবু দাদা এই আচ্ছা এইটা নাও, আর এই দেখো একটা গাড়ি পেয়েছে রিয়ান। গাড়িটা খুব সুন্দর, তো রিয়ান হচ্ছে চালাচ্ছিল, তো ভাবলাম যে এখনো অত গাড়ি নিয়ে কী হবে, শুধু তো নষ্ট করে ফেলবে, তো কিছু করার দরকার নেই। আর এই দেখো এই একটা গিফট পেয়েছে, আর ওর একটা আন্টি সব থেকে ওকে দিয়েছে, ও যাকে সব থেকে বেশি ভালোবাসে বাঙালি আন্টি, যে ওকে একটা দেখো টি শার্ট দেবে, টি শার্টটা খুবই সুন্দর, রিয়ান গরমকালে পরতে পারবে, আর এতটা সফট কাপড় না খুবই ভালো, আমার তো খুবই ভালো লেগেছে, রিয়ানকে অবশ্যই পরাবো এটা, যেহেতু গরমের জন্য ওর ভালো হলো। ওটা মুখে নিতে হয়। আর সব থেকে একটা দামি জিনিস যেটা সব থেকে বেশি দিয়েছিস দেখি, দেখো 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 আচ্ছা এটা নাও, এটা দেখো দেখো দেখেছো, দেখো আচ্ছা এটা নাও, আমি ও
আর এইটা দিয়েছে হচ্ছে ম্যাম রিয়ানকে। তো রিয়ান যেহেতু রিয়ানে তো খুবই পছন্দ হয়েছে এই ঝুমঝুমিটার উপর ঝুমঝুমিটা। তো এরকম ম্যাম ও রিয়ানের জন্য হচ্ছে রিয়ান যখন হচ্ছে হয়েছিল তখন তারপরে রিয়ানকে দুজনা বালা দিয়েছিল রুকোর। তো যেহেতু বালাগুলো খুবই বড় আর এতটাই মোটা যার জন্য হচ্ছে ওর হাতে হচ্ছিলো না বলে পড়ানো হয়নি। তো এবার নিশ্চয় অবশ্যই পড়াবো রিয়ানের। আর রিয়ান দেখতে পাচ্ছ ঝুঁঝুড়িটা নিয়ে কতটা খুশি, দেখো রিয়ান কি করছে, দেখো মুখে দিচ্ছে সব কিছু মুখে চায়। তো এই ছিল রিয়ানের গিফট। আর ওর ড্যাডি তো ওকে কী দিয়েছিল না দিয়েছিল তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে কী কী সব শপিং করা হয়েছিল, কী কী ওকে খেলনা জিনিস দিয়ে শুরু করে সব কিছু দেওয়া হয়েছে। আর বাদ বাকি হচ্ছে চকলেট তো প্রচুর পেয়েছিল, এত চকলেট পেয়েছে না, প্রচুর চকলেট পেয়েছে। আর তার সাথে হচ্ছে তো ধরো তোমার দাদা ভাইয়ের বন্ধুরা তারপরে রিয়ানের আন্টিরা সবাই টাকা দিয়েছিল। আর সবথেকে বেশি বড় কথা গিফট তো বেশি বড় কথা না, ও বেশি দিন তো খুব খুশি ছিল, এতটা খুশি ছিল কি বলবো। আর যেহেতু ভিডিওটা সেইভাবে করা হয়নি যেহেতু জন্মদিনের দিন রাত্রে, কারণ সবাই তো আর সামনে আসতে চায় না আর কেউ কেউ পছন্দও করে না, যার জন্য হচ্ছে যতটা পেরেছি ভিডিওটা করেছিলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন হয়েছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা বাই।